সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের জীববিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে। গ্যাসীয় বিনিময় অধ্যায়টার নাম তোমরা জানো, কারণ এর আগে এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। সেই অধ্যায়ে, সেই পর্বে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করেছিলাম আমাদের দেহের শ্বসনতন্ত্র নিয়ে, শ্বসনতন্ত্রের গঠন কিরকম, শ্বসনতন্ত্রের কোন অংশ কি কি কাজ করে, পাশাপাশি উদ্ভিদের শ্বসন নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে এর পরের অংশ, অর্থাৎ মানুষের দেহের শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করব এবং কিভাবে আমাদের দেহের মধ্যে বা রক্তের মধ্য দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আদান প্রদান হয় এই বিষয় নিয়েও আলোচনা করব। পাশাপাশি তোমাদের এই অধ্যায়ে 5টা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, এই রোগগুলো সম্পর্কেও সংক্ষেপে কিছু কথা বলবো, কারণ রোগগুলো সম্পর্কে বিস্তৃত বলার দরকার নেই, এগুলো রিডিং পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, তো প্রথমে আসি মানব দেহের শ্বাসক্রিয়া সম্পর্কে। আমাদের দেহে শ্বাসক্রিয়া কিভাবে হয়, শ্বাসক্রিয়া সম্পর্কে জানতে গেলে শ্বসনতন্ত্র সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, আর শ্বসনতন্ত্র সম্পর্কে গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম। এখন এই শ্বাসক্রিয়া সম্পর্কে জানতে গেলে আমাদের যে শ্বাসক্রিয়ার সাথে সম্পর্কিত যে পেশিগুলো আছে সেই পেশি সম্পর্কে একটু জেনে রাখতে হবে, যে আমাদের শ্বাসক্রিয়ার সাথে মূলত দুই ধরনের পেশি কাজ করে। একটা হচ্ছে আমাদের যে রিবস, অর্থাৎ বুকের খাঁচা, যেটাকে আমরা বলি বুকের খাঁচার যে হাড়গুলো আছে, এই হাড়গুলোকে আমরা বলি পরশুকা, বা বুকের খাঁচার সামনে একটা হাড় আছে, এই হাড়টাকে বলা হয় স্টারনাম। এই স্টারনাম এবং রিবস, এই রিবস গুলোকে আমরা বাংলায় বলি কি, পরশুকা। এই রিবস বা স্টারনাম এবং পরশুকা যেটা, এইগুলোকে আমরা একত্রে বলছি বুকের খাঁচা। এই বুকের খাঁচার গুলোর মানে প্রত্যেকটা রিবস এর সাথে কিছু পেশি সংযুক্ত থাকে, একটাকে বলা হয় এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আরেকটাকে বলা হয় ইন্টারনাল ইন্টারকোস্টাল। দুই ধরনের পেশি, একটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল আর একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল। এই দুই ধরনের পেশিগুলোর কাজটা হচ্ছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল যেটা আছে সেটা যদি সংকুচিত হয় তাহলে আমাদের যে বুকের খাঁচা রিবস গুলো উপরের দিকে উঠে যায়, অর্থাৎ বুকের আয়তন বেড়ে যায়। আর ইন্টারনাল ইন্টারকোস্টাল যেটা আছে সেটা যদি সংকুচিত হয় তাহলে আমাদের বুকের খাঁচা আবার আগের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ স্বাভাবিক হয়ে যায়। এই দুই ধরনের পেশির সংকোচন প্রসারণের কারণে আমাদের বুকের খাঁচা উপরে উঠতে পারে অথবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। পাশাপাশি আরেকটা পেশি যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের যে মধ্যচ্ছদা, তোমরা জানো বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী একটা মাংসল পেশি বহুল যে পর্দা, ওইটাকে বলা হয় মধ্যচ্ছদা। তো এই মধ্যচ্ছদার যে পেশিগুলো আছে এই পেশিগুলোও আমাদের শ্বসনে প্রধান ভূমিকা পালন করে। স্বাভাবিক অবস্থায় যখন মধ্যচ্ছদা থাকে তখন মধ্যচ্ছদার পেশিগুলো ধনুকের মতো বাঁকানো থাকে, আমাদের যে উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মাঝখানে ধনুকের মতো উঁচু উপরের দিকে বাঁকানো অবস্থায় আছে। যখন আমরা শ্বাস নিই তখন এই মধ্যচ্ছদার পেশিগুলো সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায়, সমতলে চলে আসে। যখন এই মধ্যচ্ছদার পেশিগুলো সমতলে চলে আসে পাশাপাশি আমাদের যে যে বুকের খাঁচা, সেই বুকের খাঁচার মানে যে পরশুকাগুলো আছে সেই পরশুকাগুলোর মধ্যকার সংযোগস্থলের যে পেশিগুলো আছে তার মধ্যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল যেগুলো আছে, এই এক্সটার্নাল ইন্টারকোস্টালগুলোর সংকোচন শুরু হয়, মধ্যচ্ছদা রয়েছে সেই মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচে নামছে। এই দুই ক্রিয়ার কারণে আমাদের বক্ষ গহ্বর আয়তনে বেড়ে যায়, বক্ষ গহ্বর আয়তনে বেড়ে যায়। যখন বক্ষ গহ্বর আয়তনে বেড়ে যায় তখন বাতাসের চাপের তারতম্য সৃষ্টি হয়, ভিতরে যেহেতু আয়তন বেড়ে গেছে তাহলে চাপ কমে যায়। এই চাপকে পূরণ করার জন্য বাইরে থেকে বায়ু নাকের মধ্য দিয়ে তারপর শ্বাসনালী দিয়ে আমাদের ফুসফুসে যায় এবং ফুসফুস ফুলে ওঠে। তখন ফুসফুসের প্রত্যেকটা অ্যালভিওলাস যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি যে বায়ুথলি, সেই বায়ুথলিগুলো ফুলে ওঠে। বায়ুথলিগুলো ফুলে উঠলে তখন এই অ্যালভিওলাসের সাথে লাগানো থাকে কৈশিক জালিকা, এই কৈশিক জালিকাগুলোতে তখন গ্যাসের আদান প্রদান হয়। গ্যাসের আদান প্রদান হওয়ার পর পরপরই কি হয়, আবার মধ্যচ্ছদা শিথিল হয়ে পূর্বের অবস্থানে ফিরে যায়। মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচে নেমে গিয়েছিল, এবার মধ্যচ্ছদা শিথিল হয়ে আবার ধনুকের মতো আকৃতিতে আগের অবস্থায় ফিরে যাবে। পাশাপাশি আমাদের যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল ছিল তারাও শিথিল হয়ে যাবে, আর ভিতরে যেটা ছিল ইন্টারনাল ইন্টারকোস্টাল, এই ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশিগুলো আবার তখন সংকুচিত হবে। সংকুচিত হলে তখন আমাদের বক্ষ গহ্বর মানে বক্ষপিঞ্জরের আয়তন আবার নিচের দিকে নেমে যাবে, বক্ষপিঞ্জরের আয়তন আবার ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তখন
আমাদের বক্ষগহ্বরে পরে যেহেতু আয়তন কমে যাবে, আয়তন কমে যাওয়ার কারণে তখন ভিতরে থেকে অতিরিক্ত বাতাসটা আবার আমাদের শ্বাসনালী দিয়ে নাক দিয়ে বেরিয়ে আসবে। তোমরা পাশের চিত্রটা দেখো, এই চিত্রটার দিকে তাকলে তোমরা ভালো করে বুঝতে পারবে আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশিগুলো কোথায় অবস্থান করছে। বক্ষপিঞ্জরের একটা খাঁচার চিত্র দেয়া আছে এখানে, দেখো খাঁচার চিত্রটার দিকে তাকালে মোটামুটি তোমরা একটা আন্দাজ করতে পারবে যে যখন আমরা শ্বাস নিই, নিচের দিকে তাকাও, নিচের যে পেশি দুইটা আছে রিবের চিত্র দেয়া আছে, শ্বাস নিলে রিবগুলোর আয়তন প্রথমে বেড়ে যাচ্ছে এবং পরের চিত্রতে দেখো যখন আমরা শ্বাস ত্যাগ করছি তখন রিবগুলোর আয়তন আবার কমে আগের অবস্থায় ফিরে গেছে। তখন আমাদের যে মধ্যচ্ছদার অবস্থানটাও দেখো, যে শ্বাস যখন নিচ্ছে মধ্যচ্ছদা কিন্তু নিচের দিকে নেমে গেছে এবং যখন আমরা শ্বাস ত্যাগ করেছি স্বাভাবিক অবস্থায় মধ্যচ্ছদা কিন্তু আবার ধনুকের মতো আকৃতিতে উপরের অবস্থায় ফিরে গিয়েছে এবং সেখানে ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টাল পেশি, যেটা মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ধরনের ইন্টারকোস্টাল পেশি আছে, সেই পেশিগুলোর গঠনটাও ওখানে মানে অবস্থানটাও ওখানে তোমরা দেখতে পারবে রিবের মাঝখানে কিভাবে এই পেশিগুলো অবস্থান করছে। এই পেশিগুলোর সংকোচন প্রসারণ পাশাপাশি আমাদের মধ্যচ্ছদার সংকোচন প্রসারণ, এই কারণেই কিন্তু আমাদের শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। আশা করছি তাহলে শ্বাসক্রিয়া সম্পন্ন কিভাবে হয় এটা পারবে তোমরা। মাঝে মধ্যে কিন্তু এরকম কোশ্চেন আসে, শ্বসনতন্ত্রের কাজ লেখো, তো শ্বসনতন্ত্রের কাজ পড়তে গেলে এই শ্বাসক্রিয়াটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। সুতরাং শ্বাসক্রিয়া কিভাবে হয় সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। শ্বাসক্রিয়ার জন্য তাহলে কয় ধরনের পেশি কাজ করছে? তিন ধরনের, তিনটা পেশি কাজ করছে, দুই ধরনের। একটা হচ্ছে আমাদের যে মধ্যচ্ছদা, মধ্যচ্ছদার পেশিগুলো কাজ করছে, আর আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশিগুলো কাজ করছে। ইন্টারকোস্টাল পেশি দুইটা, এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশি আর ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশি। এক্সটার্নাল ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, আমাদের যে পোর্শুকাগুলো উপরে উঠে যায়, আর ইন্টারনাল ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে আমাদের বক্ষগহ্বর আবার আগের অবস্থানে, বক্ষগহ্বর বলছি, আমাদের বক্ষপিঞ্জর আবার আগের অবস্থানে ফিরে আসে, যে কারণে আমাদের বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়, কমে যায়, এবং এই বক্ষগহ্বরের আয়তন বাড়া কমার মাধ্যমে আমরা শ্বাসক্রিয়া পরিচালনা করতে পারি। আশা করছি তাহলে আমরা শ্বাসক্রিয়া কিভাবে পরিচালনা করতে পারি এটা তোমরা সবাই বুঝেছো। এরপরে তোমাদের বইতে দেয়া আছে গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় বলতে আমরা কি বুঝবো? গ্যাসীয় বিনিময় বলতে আমরা বুঝবো গ্যাসের আদান প্রদান। আমরা সব সময় শ্বসন করছি, শ্বসনের ফলে আমরা বাতাস থেকে ক্রমাগত অক্সিজেন গ্যাস নিচ্ছি এবং অক্সিজেন গ্যাস আমাদের শরীরে যাওয়ার পর সেখানে শ্বসন হচ্ছে, কোষের ভিতরে অভ্যন্তরীণ শ্বসন হচ্ছে, সেই অভ্যন্তরীণ শ্বসনের ফলে কোষের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আবার আমাদের দেহ থেকে বের করে দিতে হয়। এই যে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এই প্রক্রিয়াকেই আমরা বলবো গ্যাসীয় বিনিময়। তাহলে আবার খেয়াল করো, গ্যাসীয় বিনিময় বলতে কি বুঝবো? গ্যাসীয় বিনিময় বলতে বুঝবো আমাদের শ্বসনের সময় আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করছি এবং অক্সিজেন গ্যাস গ্রহণ করছি। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করা এবং অক্সিজেন গ্যাস গ্রহণ করাকেই আমরা বলবো গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময়ের জন্য তাহলে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অক্সিজেন গ্রহণ, আর একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করা। প্রথমে আসি অক্সিজেন গ্যাস গ্রহণ সম্পর্কে, অক্সিজেন গ্যাসের পরিবহনটা কিভাবে হয়। দেখো, অক্সিজেন গ্যাসের পরিবহনটা হয় প্রধানত দুইটা উপায়ে, একটা রক্তরসে দ্রবীভূত হয়ে, আর একটা অক্সিহিমো হিমোগ্লোবিন যৌগ রূপে। তোমরা অক্সিহিমোগ্লোবিনের নাম অনেকেই শুনেছো, হিমোগ্লোবিনের নাম তো অবশ্যই শুনেছো, ষষ্ঠ অধ্যায়ে তোমাদেরকে বলেছিলাম এবং ষষ্ঠ অধ্যায়ে মূলত মোটামুটি অক্সিজেন পরিবহন সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে গিয়েছিলে। যাই হোক, তাহলে অক্সিজেন পরিবহন হয় দুইটা মাধ্যমে, একটা হচ্ছে রক্তরসে দ্রবীভূত অবস্থায়, আরেকটা অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে। দেখো, আমরা যখন শ্বাস নিই, শ্বাস নেওয়ার ফলে যখন আমাদের অ্যালভিওলাস গুলো ফুলে ওঠে, অ্যালভিওলাসের ভিতরে যখন বাতাস প্রবেশ করে, তখন সেই বাতাসে অক্সিজেনের পরিমাণটা থাকে বেশি। এখানে পাশে আমাদের একটা চিত্র দেখাচ্ছে তোমাদের, সেই চিত্রে অ্যালভিওলাসের চিত্রটা দেখবে, অ্যালভিওলাসের সাথে কিভাবে কৈশিক জালিকাগুলো পেঁচানো আছে এবং এখান থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদানের একটা ভিজুয়াল ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো সেক্ষেত্রে দেখো যে যখন অ্যালভিওলাস ফুলে ওঠে, তখন অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, আর বাইরে দিয়ে অ্যালভিওলাসের সাথে লাগানো আছে কৈশিক জালিকা, কৈশিক জালিকার ভিতরে রক্ত আছে, রক্তের মধ্যেও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তবে যখন শ্বাস নিই, তখন অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেন গ্যাসের চাপ বেশি থাকে, অক্সিজেন গ্যাসের ঘনত্ব বেশি থাকে, আর রক্তের মধ্যে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কম থাকে। তাহলে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে অক্সিজেন স্বতঃস্ফূর্তভাবে বা আপনা আপনি প্রবাহিত হবে, যেটাকে আমরা বলি ব্যাপন প্রক্রিয়া। তাহলে যখন আমরা শ্বাস নিই, শ্বাস নেওয়ার ফলে অ্যালভিওলাস ফুলে উঠবে, অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের ঘনত্ব বেশি, আর বাইরে যে কৈশিক জালিকা, সেই কৈশিক জালিকার ভিতরে রক্তে অক্সিজেনের ঘনত্ব কম। এ কারণে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে প্রথমে অ্যালভিওলাস এবং কৈশিক জালিকার মাঝখানের যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গাগুলো থাকে, আন্ত এটাকে আমরা কি বলতে পারি, আন্ত টিস্যুর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার জলীয় অংশে যাবে এবং সেখান থেকে পরবর্তীতে কোষ রসের মধ্যে বা রক্ত রসের মধ্যে প্রবেশ করবে। তাহলে অক্সিজেন প্রথমে অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে
আন্তঃকোষীয় ফাঁকা জায়গায় যাবে, সেখান থেকে তারপর কোষ যে কৈশিক নালী, কৈশিক নালীর প্রাচীর ভেদ করে কোষ রসের মধ্যে প্রবেশ করবে। কোষ রসে প্রবেশ করার পর এবার অক্সিজেন কি করবে? কোষ রসে প্রবেশ করার পর অক্সিজেন দুইটা উপায়ে যেতে পারে, বলেছি একটু আগেই, রক্তরসে দ্রবীভূত করে অথবা হিমোগ্লোবিন যৌগের সাথে বিক্রিয়া করতে পারে। দেখো, অক্সিজেন যখন রক্তরসে প্রবেশ করে, আমরা জানি রক্তরসের বেশিরভাগ প্রায় 91-92% পানি, এই রক্তরসে পানির সাথে অক্সিজেন দ্রবীভূত হতে পারে, এই রক্তরসে অক্সিজেন দ্রবীভূত হয়ে দ্রবীভূত অক্সিজেন হিসেবে এটা কিন্তু প্রবাহিত হতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখো, পানিতে অক্সিজেন খুবই সামান্য মাত্রায় দ্রবীভূত হয়, মাত্র 1.5%, যে কারণে আমরা যত অক্সিজেন গ্রহণ করি তার মাত্র 1.5% শুধুমাত্র রক্তরসে দ্রবীভূত হতে পারে, 1.5% রক্তরসে দ্রবীভূত হতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখো, এই রক্তরসে দ্রবীভূত অক্সিজেন পরবর্তীতে প্রভাবক হিসেবে কাজ করে। কিসের প্রভাবক? যেই প্রভাবকটা, এই যে আমাদের লোহিত রক্তকণিকা, যেটা লোহিত রক্তকণিকাতে এক ধরনের লৌহ গঠিত উপাদান থাকে, তোমরা জানো প্রোটিন এবং লৌহ গঠিত যৌগ উপাদান, প্রোটিন হচ্ছে হিম আর প্রোটিন হচ্ছে গ্লোবিন, আর লৌহ গঠিত উপাদান হচ্ছে হিম, দুইটা মিলে একসাথে গঠন করে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন যৌগটার সাথে অক্সিজেন বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ গঠন করে। তবে এই অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করার একটা শর্ত হচ্ছে রক্তরসে দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতি। রক্তরসে যত বেশি অক্সিজেন দ্রবীভূত হবে, অক্সি হিমোগ্লোবিন তত বেশি উৎপন্ন হবে। রক্তরসে যদি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে অক্সি হিমোগ্লোবিনও কিন্তু ভেঙে যায়। এজন্যে রক্তরসে দ্রবীভূত অক্সিজেনের একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। পরিমাণে কম, 1.5% হোক না কেন, কিন্তু এই কম পরিমাণে দেখা যাচ্ছে কি যে অক্সি হিমোগ্লোবিন যৌগটা গঠনে সহায়তা করছে। যদি রক্তরসে অক্সিজেনের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু অক্সি হিমোগ্লোবিন যৌগ কম গঠিত হবে। এ কারণে দেখা যায় যে তাহলে অক্সিজেন রক্তরসে প্রবেশ করলো, রক্তরসে প্রবেশ করার পর রক্তরসের পানিতে দ্রবীভূত হয়ে 1.5% দ্রবীভূত হচ্ছে, দ্রবীভূত হওয়ার পরে বাকি অংশটা হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করছে। যৌগ গঠন করে রক্তটা কোথায় যাচ্ছে? রক্তটা এখান থেকে চলে যাচ্ছে আমাদের হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডের বাম অলিন্দে চলে যাচ্ছে। তোমাদেরকে আমি একটা চিত্র দিব, ভালো, এই একটা চার্ট দেয়া আছে, এই চার্টের মাধ্যমে আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান, সেই আদান প্রদানের সুন্দর একটা ভিজুয়াল ইফেক্ট, ভিজুয়াল একটা ধারণা তোমরা পাবে। এই চার্টটা ভালো করে খেয়াল করো। তো এই চার্টে তোমাদের যদি কারো প্রয়োজন পড়ে, তোমরা আমাকে বললে আমি চার্টের একটা ছবিও তোমাদেরকে পরবর্তীতে নিচে না হয় দিয়ে দিব। তো দেখো যে এই চার্টের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে এই যে রক্তর মধ্যে যে অক্সিজেনটা প্রবেশ করলো 1.5% এবং বাকি 98.5% অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করলো, এটা এরপরে কোথায় চলে গেল? হৃৎপিণ্ডে চলে গেল, হৃৎপিণ্ডের বাম অলিন্দে চলে গেল, বাম অলিন্দ থেকে বাম নিলয়, সেখান থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে। সারা দেহে ছড়িয়ে পড়ার পর এগুলো কোথায় যাবে? প্রত্যেকটা কোষের কাছে যাবে অবশ্যই। কোষের কাছে যাওয়ার পর দেখো, কোষের ভিতরে কিন্তু অক্সিজেনের ঘনত্ব কম, আর বাইরে রক্ত রসে অক্সিজেনের ঘনত্ব বেশি। এর জন্য রক্ত রসের থেকে দ্রবীভূত অক্সিজেন আস্তে আস্তে কোষের মাতৃকা থেকে পরবর্তীতে, মানে কোষ এবং যে রক্তনালী তার মাঝখানের যে ফাঁকা জায়গা, সেখানে যে তরলটা থাকে তাকে আমরা বলি লসিকা বা মাতৃকা, সেই লসিকায় যাবে, লসিকা থেকে পরবর্তীতে কোষের মধ্যে প্রবেশ করবে। কোষে যখন প্রবেশ করছে, তাহলে দেখো রক্তরসে কিন্তু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, আর রক্তরসে দ্রবীভূত অক্সিজেন কমে গেলে অক্সি হিমোগ্লোবিন যৌগ ভেঙে যায়, তখন অক্সি হিমোগ্লোবিন যৌগটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে অনেক বেশি অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে, সেই অক্সিজেন গ্যাসগুলো কিন্তু আস্তে আস্তে কোষের মধ্যে প্রবেশ করবে। এভাবে আমাদের কোষগুলোর মধ্যে অক্সিজেন গ্যাস প্রবেশ করে। তাহলে আশা করছি অক্সিজেন গ্যাসের পরিবহনটা কিভাবে হয় তোমরা বুঝেছো। খেয়াল করো, অক্সিজেন গ্যাসের পরিবহনটা আবার সংক্ষেপে বুঝিয়ে বলি তোমাদেরকে, যে যখন আমরা শ্বাস নিই আমাদের ফুসফুস ফুলে ওঠে, তখন অ্যালভিওলাস ফুলে ওঠে, অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের ঘনত্ব বেশি, বাইরে অ্যালভিওলাসের সাথে যে কৈশিক নালিকাগুলো আছে সেই কৈশিক নালিকাগুলোতে অক্সিজেনের ঘনত্ব কম, যে কারণে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস আমাদের যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের প্রাচীর ভেদ করে কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে ফুসফুস রক্ত রসের মধ্যে প্রবেশ করে। রক্তরসে অক্সিজেন গ্যাস প্রবেশ করার পর দুইভাবে প্রবাহিত হয়, রক্তরসে সামান্য অক্সিজেন দ্রবীভূত হয়ে দ্রবীভূত অক্সিজেন রূপে পরিবাহিত হয়, যেটা হয় 1.5%, আর বাকি 85-98.5% অক্সিজেন মূলত হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে প্রবাহিত হয়। পরবর্তীতে এটা হৃৎপিণ্ডে পৌঁছায়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে পৌঁছে যায়, সারা দেহের কোষের কাছে যখন যায়, কোষের মধ্যে অক্সিজেনের ঘনত্ব কম কিন্তু বাইরে রক্তরসে অক্সিজেনের ঘনত্ব বেশি। এর জন্য রক্তরস থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় প্রথমে মাতৃকা বা লসিকাতে যায়, লসিকা থেকে পরবর্তীতে কোষের মধ্যে প্রবেশ করে। কোষের মধ্যে প্রবেশ করার কারণে যেহেতু রক্তরসে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, সেহেতু অক্সি হিমোগ্লোবিন ভেঙে যায়, অক্সি হিমোগ্লোবিন ভেঙে গিয়ে তখন অনেক বেশি অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যে অক্সিজেন গ্যাসগুলো আস্তে আস্তে কিন্তু কোষের মধ্যে প্রবেশ করে। এভাবে আমাদের
মধ্যে অক্সিজেন পরিবহন হয়। আশা করছি অক্সিজেন পরিবহন কিভাবে হয় এটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝেছ। এরপরে আসি কার্বন ডাইঅক্সাইডের পরিবহন। কার্বন ডাইঅক্সাইড কিভাবে প্রবাহিত হয়? কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের মধ্য দিয়ে তিনটা উপায়ে প্রবাহিত হয়। প্রথমত হচ্ছে রক্তরসে দ্রবীভূত অবস্থায় কিছুটা কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, যেটা প্রায় 7% হয়, আর বাকি 23% এই যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের গ্লোবিন অংশ একটা প্রোটিন, আর প্রোটিনের মধ্যে অ্যামিনো মূলক থাকে একটা, এই অ্যামিনো মূলকের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে, যুক্ত হয়ে কার্বামিনো যৌগ গঠন করে। এই কার্বামিনো যৌগ রূপেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। তাহলে অক্সিহিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিনের গ্লোবিন অংশের অ্যামিন গ্রুপের সাথে, অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। এই কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ রূপে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়, যেটা মোট পরিবহনের প্রায় 27%। আর বাকি যে 70% আছে, এই 70% কার্বন ডাইঅক্সাইড মূলত আমাদের রক্তরসে কার্বনেট, তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেই কার্বনিক অ্যাসিডের যে কার্বনেট আয়ন, এই বাইকার্বনেট আয়ন হিসেবে মূলত কার্বন ডাইঅক্সাইড রক্তরসের মধ্য দিয়ে পরিবাহিত হয়, যেটা হচ্ছে মোট কার্বন ডাইঅক্সাইড পরিবহনের 70%। তাহলে আবার খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড কিভাবে যাচ্ছে। আমাদের যখন প্রত্যেকটা কোষ আছে, চিত্রটাতে ডায়াগ্রামগুলোতে ভালো করে খেয়াল করবে, আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি যখন বলবো বলার সাথে সাথে চিত্রটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো যে এখানে যখন কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে শ্বসনের ফলে, আর শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলে এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের কারণে আমাদের যে কোষ, দেহকোষ, সেই দেহকোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব বেশি, কিন্তু বাইরে রক্তনালীতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কম। এই কারণে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোষ থেকে রক্তরসের মধ্যে প্রবেশ করবে। রক্তরসে প্রবেশ করার পর এই রক্তরসের যে পানি অংশ আছে, পানিতে দ্রবীভূত হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের সামান্য অংশ, মোট পরিবহনের 7% প্রায় পানিতে দ্রবীভূত হবে, আর বাকি যে 23% আছে, এই 23%টা আমাদের যে বললাম যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের গ্লোবিন অংশ মানে যেটা প্রোটিন, সেই প্রোটিনের একটা মূলক থাকে, যেই মূলকের নাম অ্যামিনো মূলক, সেই অ্যামিনো মূলকের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ গঠন করে। কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ রূপে এটা রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হবে লোহিত রক্ত কণিকা দিয়ে, আর বাকি যে অংশ প্রায় 70%, এটা লোহিত রক্ত কণিকার ভিতরে পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন গঠন করে, মানে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সেই কার্বনিক অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং HCO3 বাইকার্বনেট আয়ন গঠন করে। এই বাইকার্বনেট আয়নটা পরবর্তীতে আমাদের রক্তরসের যে লবণগুলো আছে, সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন বা পটাশিয়াম আয়ন, এই পটাশিয়াম আয়ন বা সোডিয়াম আয়নের সাথে বাইকার্বনেট আয়নটা যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। এই সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট আয়ন আকারে এটা আমাদের রক্তরসের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেটা মোট পরিবহনের প্রায় 70%। এরপর এই উপাদানগুলো আস্তে আস্তে কোথায় যাবে? এই উপাদানগুলো চলে যাবে ফুসফুসে। ফুসফুসে যাওয়ার পরে কি হবে? ফুসফুসের ওই অ্যালভিওলাসের কাছে যাবে, অ্যালভিওলাসের যে কৈশিক নালিকাগুলো আছে, সেই কৈশিক নালিকাগুলোর ভিতরে এটা থাকবে। তখন দেখো কৈশিক নালীর ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব বেশি, কিন্তু ভিতরে অ্যালভিওলাসের ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কম, যে কারণে রক্তরস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধীরে ধীরে অ্যালভিওলাসের মধ্যে প্রবেশ করবে, এবং পরবর্তীতে আমরা শ্বাসক্রিয়া ত্যাগ করার মাধ্যমে সেটা অ্যালভিওলাসের মাধ্যম থেকে সেটা আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালী দিয়ে পরবর্তীতে নাসারন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এভাবে আমরা আমাদের দেহে অক্সিজেন গ্যাস আদান প্রদান করি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসও আদান প্রদান করি। আশা করছি তাহলে তোমরা অক্সিজেন গ্যাসের পরিবহন কি এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিবহন কিভাবে হয় এটা খুব ভালোভাবে বুঝেছ। এরপরে তোমাদের বইতে 5টা রোগ সম্পর্কে আলোচনা করা আছে। মনে রাখো সপ্তম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, রোগ থেকে প্রশ্ন মাস্ট আসবে। সপ্তম অধ্যায় থেকে সৃজনশীল মানেই রোগ। সপ্তম অধ্যায় থেকে সৃজনশীল যদি হয় তাহলে হয় শ্বসনতন্ত্রের একটা গঠন দিয়ে দিবে, একটা চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে বলবে এই চিত্রটার গঠন বর্ণনা করো, মানে শ্বসনতন্ত্রের গঠন বর্ণনা করতে হবে, অথবা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিবহন বা বিনিময় কিভাবে হয় এই প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে, এটা গতে আসে। আর ঘতে আসে যে কোনো একটা রোগ, বলে দিবে কামাল সাহেব দীর্ঘদিন ধরে ফুসফুসে কাশিতে আক্রান্ত, তিনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে পরামর্শ দিলেন। এরপর ঘতে বলবে কামাল সাহেবের কি হয়েছে, ডাক্তার কামাল সাহেবকে কি কি পরামর্শ দিলেন লেখো। অর্থাৎ এটা একটা রোগ, সেই রোগের কারণ কি, রোগের প্রতিকার কি, রোগের লক্ষণগুলো কি কি, এইগুলো তোমাকে ঘতে লিখতে হবে। তাহলে মনে রাখো সপ্তম অধ্যায়ে রোগ খুবই গুরুত্বপূর্ণ, সপ্তম অষ্টম নবম এই তিনটা অধ্যায়ে সৃজনশীল আসলে সেখান থেকে একটা রোগ থেকে প্রশ্ন আসেই আসে। তো দেখো সেই 5টা রোগগুলো সম্পর্কে আমার আসলে ডিটেল বলার কিছু নেই, এগুলো তোমরা রিডিং করলে নিজেরাই বুঝবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে নিচে কমেন্টে লিখে জানাবা, আমি আশা করি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে রোগটা দেয়া আছে সেটা হচ্ছে অ্যাজমা।
হাঁপানি এটা অনেকেরই আছে, এটা কিন্তু কোনো জীবাণুবাহিত রোগ না, বা এটা কোনো কিছুর কারণে হয় না, এটা আমাদের জেনেটিক। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা আমাদের রয়েছে, মাঝে মধ্যে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছু কিছু ক্ষেত্রে অস্বাভাবিক আচরণ করে, যেটা স্বাভাবিক সময়ে করার কথা না, তখন এইটাকে আমরা বলি অ্যাজমা বা হাঁপানি। অর্থাৎ ধরো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু খাবার বা অ্যালার্জি, যেমন ধরো ডাস্ট, ধুলা বা ফুলের রেণু, বিভিন্ন জনের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম, এগুলো যখন শরীরে চলে আসে ফুসফুসের মধ্যে প্রবেশ করলে, তখন আমাদের এই যে আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে শত্রু হিসেবে টার্গেট করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যে কারণে আমাদের শ্বাসরোধ হয়ে যাওয়ার অনুভূতি সৃষ্টি হয়। এটাকে আমরা বলি অ্যাজমা বা হাঁপানি। এটার আসলে কি কিন্তু স্থায়ী কোনো চিকিৎসা নেই, তারপরও পার্শ্ব প্রতিক্রিয়া যে কারণগুলোতে হয় সেগুলো সম্পর্কে ওষুধ খেলে আস্তে আস্তে এই রোগটা ভালো হয়ে যায়। এবং যে সকল কারণে এই অ্যাজমার অ্যাটাকটা হয়, যে সকল খাবার খেলে বা যে স্থানে গেলে সেই স্থানগুলো বা সেই খাবারগুলো পরিহার করাটাই আসলে এই অ্যাজমা রোগীর জন্য উপযুক্ত। তো অ্যাজমা, তারপরে অ্যাজমার পরে তোমাদের বইতে আছে কি, অ্যাজমার পরে তোমাদের বইতে আছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা আমাদের শ্বাসনালীকে যদি আক্রান্ত করে, তখন এই শ্বাসনালীর আক্রমণের ফলে যে রোগটা হয় সেটাই হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসে আক্রান্ত হলে এটা কিন্তু মাঝে মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সচরাচর স্যাঁতসেঁতে ভেজা পরিবেশে থাকলে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে এই রোগটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেড়ে যায়। ব্রঙ্কাইটিসের পরে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে নিউমোনিয়া সম্পর্কে। নিউমোনিয়াও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা নিউমোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া হয়ে থাকে। এরপরে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে যক্ষা সম্পর্কে, যক্ষাকে যক্ষা হচ্ছে টিউবারকুলোসিস রোগ, টিবি বলে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা ব্যাকটেরিয়ার আক্রমণে এই যক্ষা রোগটা হয়ে থাকে। এটা মূলত ফুসফুসের রোগ, যদিও এটা কিন্তু আমাদের সমগ্র দেহেই হতে পারে, হাড়ে, মাংসতে বা বিভিন্ন বিভিন্ন অঙ্গে, লিভারে কিন্তু এই নিউমোনিয়া মানে টিবি বা যক্ষা রোগটা হতে পারে, যদিও কমনলি এটা সচরাচর ফুসফুসকে আক্রমণ করে থাকে। যক্ষার পরে তোমাদের বইতে আছে ক্যান্সার। ক্যান্সার সব থেকে তোমরা জানো ক্যান্সার কি কারণে হয়, তৃতীয় অধ্যায়ে পড়েছ, এবং ক্যান্সারটাও বিভিন্ন ভারী ধাতু যেমন ক্রোমিয়াম বা লেড বা এরকমের বিভিন্ন ভারী ধাতু সংস্পর্শে নিয়মিত থাকলে বা মাদক দ্রব্য গ্রহণ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। যাই হোক, এই যে পাঁচটা রোগের নাম বললাম, এই পাঁচটা রোগের নাম, লক্ষণ, প্রতিকার, এগুলো সম্পর্কে আমার আসলে লাইন বাই লাইন বলার কিছু নেই, কারণ এটা বইতেই লেখা আছে। এগুলো তোমরা ভালো করে পড়ো, পড়ে মুখস্থ করে খাতায় লেখার চেষ্টা করবা, কারণ এই পাঁচটা থেকে সৃজনশীল একটাতে পাবাই পাবা, মাস্ট, এর কোনো মিস নেই। তাহলে পাঁচটা রোগ পড়লে পরে একটা সৃজনশীল কিন্তু কমন পাবা। তো এই রোগগুলো ভালো করে পড়ে খাতায় লিখে রাখবা, আর নেক্সট দিন নতুন অধ্যায় নিয়ে তখন তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো তাহলে পর্যন্তই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।